আপনি মোবাইল দেখে দেখে আপনার চোখের ক্ষতি করতেছেন না তো অবশ্যই করতেছেন যেটা আপনার মনের অজান্তে আপনার চোখের ক্ষতি হয়ে যাচ্ছে কেমন ক্ষতি হচ্ছে আপনি যখন মোবাইল চালান মোবাইলে যখন অনেক পরিমাণ হিউজ পরিমাণ ব্রাইটনেস থাকে সাদা ব্রাইটনেস হোয়াইট ব্রাইটনেস যেটা আছে এটা যখন থাকে এটা দিয়ে যখন আপনি মোবাইল দেখবেন তখন অবশ্যই আপনার চোখের ক্ষতি হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে এই ব্রাইটনেসটা বন্ধ করে ডার্ক ব্রাইটনেস যেটা আছে অর্থাৎ কালো ব্রাইটনেস যেটা আছে এটা আপনাকে মোবাইল ফোনে ইউজ করতে হবে তাহলে এটা কীভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিই একটু আপনি উপর থেকে নিচের দিকে স্কোল করে একটু টান দিবেন টান দিয়ে দেখেন এখানে দেখেন ডার্ক থিম লেখা আছে এই টিমটা শুধুমাত্র অন করে দেবেন হুম এই রকম সারা ব্রাইটনেসে যারা মোবাইল দেখেন তাদের কিন্তু বিরাট একটা চোখের সমস্যা হয়ে যাচ্ছে আপনারা বুঝতে না তাইলে আমি টিমটা এখন কি করে দিলাম এই যে এখন দেখতে পারছেন কালো হয়ে গেছে পুরোটা মোবাইল হ্যাঁ এই এই ধরনের কালোতে যদি আপনি রাত্রে বা দিনে যে কোনো আপনার মোবাইলের মোডটা এরকম করে রাখেন কালো করে রাখেন তাহলে কিন্তু আপনার চোখের সমস্যা হবে না আবার আপনি যখন চাইবেন তখন আপনি এই যে ডার্ক থিম যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে আবার এরকম সাদা হয়ে যাবে এটা আপনার ইচ্ছা আপনি চাইলে মুহূর্তের মধ্যে কালো করতে পারেন মুহূর্তের মধ্যে সাদা করতে পারেন হম এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো ফেসবুকে যখন ফেসবুক চালাই তখন তো ফেসবুকের মধ্যে এরকম সাদা আসে এই সাদাটা তো আমরা চোখের মধ্যে নিতে পারি না আমরা অনেকে শুয়ে শুয়ে মোবাইল টিপা টিপি করি শুয়ে যখন মোবাইল টিপি তখন পুরোটা আলোয় কিন্তু চোখের মধ্যে লাগে আর আমরা যখন ফেসবুক পোস্ট করি বা ফেসবুক চালাই তখন ফেসবুকের ব্রাইটনেসটা যদি এইরকম হোয়াইট হয় তাহলে কিন্তু আপনার চোখের সমস্যা হবেই তাহলে আপনাকে কী করতে হবে এই ফেসবুকের যে ব্রাইটনেসটা আছে এটাকেও ডার্ক মোড করতে হবে তাহলে কীভাবে করবেন আমি একটু ফেসবুকের ভিতরে ঢুকে দেখাচ্ছি এই যে ফেসবুকের ভিতরে দেখছেন এগুলো সব কিছু হোয়াইট হয়ে আছে এইভাবে যদি আপনি ফেসবুক চালাইতেই থাকেন আপনি বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারেন আর এই সমস্যাটার সম্মুখীন হবেন এখন হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু আসতে ধীরে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান করতে হলে কি করতে হবে আপনি প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন মোবাইল স্ক্রিন থেকে গিয়ে ফেসবুকটা লগ ইন করে নেবেন ফেসবুকে ঢুকবেন আমি আমার ফেসবুকে ঢুকে নিলাম এই যে দেখতেছেন আমার এটা এখন হোয়াইট আছে হোয়াইট ব্রাইটনেস আছে আমি এটাকে এখন ডার্ক মোড করব অর্থাৎ কালো করব কর্নারে যে থ্রি ডট আছে থ্রি ডোরে ক্লিক করলাম ক্লিক করার উপরে যেখানে সেটিং একটা অপশন আছে এই সেটিংসে ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর দেখবেন ডার্ক মোড কোথায় লেখা আছে একটু স্ক্রল করে নিচের দিকে যান এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ডার্ক মোড লেখা আছে এই ডার্ক মোডটা শুধুমাত্র অন করে দিবেন এটা অফ আছে এটা শুধুমাত্র অন করে দিবেন অন করে দিলেই এটা আবার ডার্ক মোড হয়ে যাবে অর্থাৎ কালো হয়ে যাবে পুরা থিমটা আর কি যে এখানে দেখেন অফ লেখা আছে আমি উপরে শুধুমাত্র অন করে দেবো এটাকে তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে তিনটা অপশন আছে আপনি অন করে দেবেন তাহলে হয়ে যাচ্ছে এই যে দেখছেন এটা পুরোটা এখন থিমটা কি হয়ে গেছে কালো হয়ে গেছে ডার্ক হয়ে গেছে আর এই ডার্কের মধ্যে আপনি এই পাটিপি করলে হয়তো ততটা ক্ষতি হবে না মোবাইল তো আসলে চোখের জন্য ক্ষতি কিন্তু ততটা হবে না আপনি সাদা ব্রাইটনেসের চেয়ে এই ডার্ক ব্রাইটনে হোয়াইট ব্রাইটনেসের চেয়ে ডার্ক ব্রাইটনেস যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার চোখের ক্ষতি অনেকটাই কম হবে অন্তত ওইটার তুলনায় আর কি তাহলে আমরা যারা ফোন ইউজ করি অবশ্যই আমরা ডার্ক থিমটা ব্যবহার করবো চোখের জন্য অন্তত